আলিম পরীক্ষা 2023 ইংরেজি দ্বিতীয় পত্রের গ্রামার অংশের সমাধান। এক নম্বরের এ অফ বি ইন সি ফর ডি টু ই উইথিন বা ইন এফ অফ জি টু এইচ ফর আই আফটার জে অফ। এরপর দুই নম্বর প্রশ্নের সমাধান এ ইট বি এজ ইফ সি দেয়ার ডি হ্যাভ টু এফ বুড রেদার জি লেট অ্যালোন এইচ হ্যাড বেটার আই ওয়াজ বর্ন জে হোয়াট ডাজ লুক লাইক। এরপর তিন নম্বর প্রশ্নের সমাধান এখানে দেওয়া হলো তোমরা নিজেদের সাথে মিলিয়ে নাও। আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, যাতে পরবর্তী প্রশ্নের সমাধানগুলো তাড়াতাড়ি পেতে পারো। এরপর চার নম্বর প্রশ্নের উত্তর এ ওয়াজ বি ওয়াজ নেম সি ওয়াজ ডি হ্যাড ই জয়েন্ট এফ ওয়াজ জি বিগান এইচ টিচিং আই ওট মুভ বা মুভ জে হচ্ছে সাত নম্বর প্রশ্নের উত্তর। সাত নম্বর প্রশ্নের উত্তরে এখানে দেওয়া আছে তোমরা নিজেদের সাথে মিলিয়ে নাও। এরপর হচ্ছে আট নম্বর প্রশ্নের উত্তর সিনোনিম বা অ্যান্টোনিম। এখানে একাধিক সিনোনিম বা অ্যান্টোনিম দেওয়া আছে, যেকোনো একটা হলেই আনসার সঠিক হবে। প্রশ্নের উত্তর হচ্ছে প্রোনাউন্সিয়েশন। এখানে সঠিকভাবে নিচে আনসার করা আছে তোমরা নিজেদের সাথে মিলিয়ে নাও। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।